শুকনো ডালের মধ্যে আপনি একটা গাছ বসিয়ে দিচ্ছেন জীবন্ত, সেটা আমি সবুজের উদ্ভাবন করছি, সেটা সেটা আমার মধ্যে মনের মধ্যে সারাক্ষণই ছবি আঁকি, যে আমার কাছে মনে হয় একটা শুকনো ডাল বাঁকানো আছে, সেখানে একটা জায়গায় হলো করে সামান্য একটু মাটি দিয়ে একটু সবুজ দিলাম, একটা গাছ লাগিয়ে দিলাম, সেটা সুন্দর ফুল দিচ্ছে এবং সেটা একটা বেজের মধ্যে লাগানো, তো ডাল একটা এরকম শুকনো পুরোটা, এখানে একটু ফুল ফুটে আছে, দেখতে খারাপ কি না? মানে এটার মধ্যে কি আপনি কোনো দর্শনকে ধরার চেষ্টা করেছেন, কোনো ফিলোসফি? না, আমার দর্শন না, এটা পরে দর্শন আসে, কিন্তু কাজ করার সময় কোনো দর্শন, কিন্তু কোনো উদ্দেশ্য বা কিছু কাজ, এখন মনে হয় যে না একটা শুকনো কাঠের মধ্যে প্রাণের সঞ্চার হয়েছে, প্রাণের সঞ্চার না? আমরা দর্শকরা তো নানান ভাবে ব্যাখ্যা করার চেষ্টা করি, ক্ষমাশীলতা, ক্ষমাশীলতা কি শুধু 1971-এর যুদ্ধ অপরাধ ছাড়া আমি কিন্তু খুব চাই একটা সচল প্রবাহে চলতে, যে একটা কিছু নিয়ে এই আমার সাথে অমুক করেছিল বলে আমি চলতে পারবো না এর সাথে, আমার এখানে 10 জনের সম্মেলন যেখানে হবে আমার সেখানে মতভেদ যদি ভিতর ভিতরে থেকেও থাকে আমি সেটা বুঝতে না দিই, আমি সেখানে সেই কাজটা সম্পন্ন করার জন্য আমি সহযোগিতা করি। আচ্ছা, আর অন্য একটা ব্যক্তিগত প্রশ্ন করি, আপনি যে কপালে সুন্দর করে টিপ আঁকেন এবং এক এক সময় দেখেছি আপনি এক এক রকম টিপ অনেক বড় করে, হ্যাঁ এটা একটা সুন্দর প্রশ্ন, এবং আপনার গলায়ও আমি যে মালাগুলো দেখি সেগুলো খুব ভিন্ন রকম, এর কোনো পেছনে কি আপনার কোনো? মালাগুলো যেমন পোশাক পরিচ্ছদ মানুষকে অনেকটা ঠিক মতো করে তাকে মানে প্রভাব ফেলে আর কি, তো আমার এই গলার মালাটা পরার একটাই কারণ যে আমাদের দেশে অনেক বয়স্করা মনে করেন একটু একটু বয়স হলে মনে করেন আমার বোধহয় ছেলের বউর সামনে এই বড় মালাটা পরা ঠিক হবে না, আমাকে আমার ছেলের বউ কি বলতে পারে, তাদেরকে তো পড়ার ইচ্ছে আছে আমি অনেকের কাছে জেনেছি, কিন্তু ওনারা এটা ভাবেন, আমার মনে হয় এটা ভাবার কোনো কারণ নেই, আমার ইচ্ছা অনুযায়ী আমি কাজটা করছি, আমাকে মানালো কিনা আমি এটা কনফিডেন্ট এনাফ কিনা এটা পড়তে, আমার যদি মনে হয় এটা আমাকে ভালো লাগছে তাহলেই ভালো লাগে, আমার যদি অবিশ্বাস হয় যে এটা আমার ভালো লাগছে না কি পড়লাম কি পড়লাম তাহলে কিন্তু না পড়াই উচিত, হ্যাঁ নিজেকে পুরোপুরি আস্থাশীল হতে হবে, সেই জন্যই। আর টিপের ব্যাপারটা ওরকমই, এটা এটাও একটা সাহস আমি মনে করি, কারণ একদিন আমার একজন মৌলভী সাহেবের একজন ইয়ের সাথে দেখা হয়েছে ফুটপাথে, তো আমাকে বলে কপালের টিপ খোল, তো আমি দাঁড়িয়ে গেলাম, খুব টিপ খোল এখনই, আমি তখন সন্ধ্যায় ধানমন্ডির ফুটপাথ দিয়ে হাঁটছিলাম 7 নম্বরের ও পাশ দিয়ে যাচ্ছে, এত বড় টিপ খোল, তখন আমি বললাম যে আপনি আপনার মাথায় 5 গজ কাপড় জড়িয়েছেন ওটা আগে খোলেন, টিপ তো খুলবই না ওইটা আগে খুলবেন, খুলে বিবস্ত্র মানুষরা যারা শীতে কষ্ট পাচ্ছে তাদের দিয়ে আসেন, এতগুলো পড়ার আপনার দরকার নেই, তখন বলছে শয়তান বলতে বলতে চলে যাচ্ছে, তো আমি মনে করি যে ওনাদের সঙ্গে টক্কর দিয়ে না, ওদেরও একটা লেবাস আছে আমাদেরও একটা পরিধান আছে।